সুন্দরবনের প্রতি অনেক অনেক ভালোবাসা যারা আপনারা সুন্দরবনের ভিডিও দেখেন ধৈর্য ধরে। আসলে সুন্দরবনের ভিডিও যারা আমরা বানাই, সুন্দরবনের ভিডিওর মধ্যে এমন কিছুই থাকে না যাতে মানুষের আনন্দ বিনোদন তুলে ধরা যায়। সুন্দরবনের ভিডিওতে মূলত যা দেখানো হয় বা দেখা যায়, মানুষের জীবন জীবিকা, মানুষের সঙ্গে নদী, মানুষের সঙ্গে সুন্দরবনের যে আত্মিক সম্পর্ক, এসব নিয়েই চলে সুন্দরবনের কর্মকাণ্ড। বলে রাখা দরকার, পৌষ মন্দা কাটার পরপরই ভারত এবং বাংলাদেশ দুই দেশেই নদী বেশ কিছুদিনের জন্য বন্ধ। তবুও হঠাৎ করে তিন দিনের একটা পাস দেওয়া হয়েছিল দোবাকি সহ ভারতের বেশ কিছু জায়গায়। তিন দিনের পাস এই কারণেই দেওয়া হয়েছিল, বলে রাখা দরকার, যে এদের খাওয়া হচ্ছিল না বা আর্থিক অনাটন এমনটাই যে তিন দিনের জন্য ছাড় দেওয়া হয়েছিল। তারপর আবার যেমন নিয়ম তেমনটাই চলতে থাকে দুই দেশের এবং চলবে। তো তিন দিনের এই ছাড়ে জেলে ভাইরা তাদের যে কর্মযজ্ঞ সেটি শুরু করে দেয়। সৌভাগ্য হয়েছিল এবার পঞ্চমুখী নদীতে সেই মাছ ধরতে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলাম, সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুটোই যে ওয়েদার সঙ্গ দিইনি। আকাশে হালকা হালকা মেঘ আর তার সাথে ঝোড়ো হাওয়া। আশা ছিল এই স্রোতে মাছ ভালোই হবে, সেই উদ্দেশ্যেই কোটাল মুখে বেরিয়ে পড়া। আধা ঘন্টা কি মাছ পড়বে? 5 থেকে 8 ঘন্টা। জীবন সহজ জীবন না, কঠিন। আজকে যে জাল দেওয়া হবে সেই জালে মূলত তিনজন তো থাকেই, তার সাথে আমরা দুজন আছি আরও। জাল দেওয়ার যে কর্ম পদ্ধতি সেটি তো দেখছি, তার সাথে পঞ্চমুখী নদীর মাঝখানে যে ঢেউ তার সাথে ঝোড়ো হাওয়া সেটি অনবরত চলছে। এর মধ্যে কত ঝক্কি পোহাতে হয়, তার কারণ হঠাৎ করে জাল ছিঁড়ে যাওয়া, হঠাৎ করে জালে সুতো কেটে যাওয়া, সেগুলো তৎক্ষণাৎ সারাইয়ের ব্যবস্থা করতে হয়। এবং সে কারণে সঙ্গে তো থাকেই তবিল, দড়ি, এগুলো সঙ্গে রাখতে হয়। সঙ্গে সঙ্গে সেগুলো মেরামত করে আবার সেই মুহূর্তে জালটা ফেলে দেওয়া হয় নদীতে, তার কারণ সময় খুবই স্বল্প। আর সেই স্বল্প ব্যবধানে মাছ ধরে যতটা সম্ভব তাড়াতাড়ি ফেরার একটা পরিকল্পনা থাকে। প্রচণ্ড ঢেউ আর বৃষ্টি, আমরা ছয়ের মধ্যেই বসে আছি। তারপর শুনলো বলে বাগে পড়ে দিতে পারে, বাগে পড়েছে, ডালি ফেয়ে বসে গেছে, লাভ বলে এই পারে পড়ে গিয়ে তিনজন বেঁচে আসছে। মানুষ সাথে আজ মানে জঙ্গল জানা, ওই মূলক খেলে দেখবে অভাব হইতে পারে, কিন্তু জঙ্গলে আছে না মানে সরকার কি ওই তো সে লোক আছে এমন মানুষ সত্তার, কিন্তু আজই বন্ধ কিন্তু জঙ্গলে যায় না। তাহলে কতটা বাঘের তিন ওরা শুধু ব্ল্যাক ভালো বেঁচে আসছে। যাই হোক, প্রায় ঘন্টা চারেক অপেক্ষা করার পর অবশেষে জাল তোলা হচ্ছে, কিন্তু জালে তেমন বেশি মাছ পড়েনি, যার জন্য মনটা সবারই প্রচণ্ড খারাপ। একে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে নদীতে প্রচণ্ড স্রোত। আশা করা হয়েছিল এই স্রোতে মাছ উঠবে ভালো, কিন্তু মাছ হয়নি। যাই হোক, আর হয়তো আশা হবে না, আবার দীর্ঘ একটা সময়ের বিরতি থাকবে, তারপর আবার আশা হবে সুন্দরবনের এই মাছ মৎস্য জীবন আবার তারপরেই শুরু হবে। এখন কোনো মাছই হয়নি, প্রায় কিছু শীতলপাটি মাছ বলা হয় সেই মাছ, তার সঙ্গে
কিছু কাঁকড়া আর দু চারটে পায়রা মাছ, এই ছিল আজকে মাছের উপাদান। আর তবুও ভরসা যে প্রায় 10-12টা কাঁকড়া হয়েছিল, কোনো ক্রমে হয়তো দু একজনের মজুরি খরচটা উঠে আসবে। এতে এভাবেই চলছে সুন্দরবনের মাছ ধরা, আর এর সঙ্গে জীবন জীবিকা তো লেগেই আছে। এই যে কাঁকড়াটা দেখা যাচ্ছে, এটাকে স্থানীয় ভাষায় বলা হয় লজ্জাবতী কাঁকড়া। যদি এর কোনো নাম জানা থাকে আপনাদের, আমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তার সাথে আর একটা জিনিস, যেসব কাঁকড়ার পেটে ডিম বা ডিম ভর্তি যে কাঁকড়া তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয়, তাদেরকে জেলে ভাইরা ফেলে দেয়। তার কারণ তাদের থেকে যে কাঁকড়াগুলো আরও আরও কাঁকড়া জন্মাবে, সেগুলোই তো তাদের ভবিষ্যতে জীবন জীবিকায় অনেক সাহায্য করবে। কোনো কাজের না নাই আমার, এক ধরনের টেপা, এটার সোনালী টেপা, একটা রেখে দাও, একটা টেপা, জীবিত আছে, এটা জীবিত আছে। জাল থেকে এই মাছ তোলা হলো, আপাতত খুবই খারাপ মাছ। নেবে না তাহলে আর নিও না, দাঁড়াও দেখি ধরে।